ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুরু করছি সাতরায় বাংলা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব, তৃণমূলে কেউই প্যারাশুটে নামেনি, লিফটে ওঠেনি। লিফটে উঠলে আমিও একগুচ্ছ পদের অধিকারী হতাম, প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী হতাম। ডায়মন্ড হারবারের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে এভাবেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন, আপনারা যারা এসেছেন, কজন প্যারাশুটে নেমেছেন, কজন লিফটে উঠেছেন, কজন উঠেছেন, কজন নেমেছেন, আমি জিজ্ঞেস করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে মাটির দল, গ্রাসরুট, বুথ স্তরের দল। সেই দলে কোনোদিন প্যারাশুট আর সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারেনি। যদি কেউ ওঠে তার পতন অবশ্যম্ভাবী, এটা মাথায় রাখতে হবে। এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো, আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশুনো শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিক ভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মায়ের নাম তৃণমূল কংগ্রেস। আপনারা মানবেন যদি মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবে দাঁড়িয়ে আর তল্পি বহ কথা করে, ছেড়ে কথা বলবেন। আর যাই হোক, মায়ের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন সহ্য করা যায় না। বাংলা ছবিতে একটা কথা ছিল না, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। সুতরাং মায়ের সাথে বিশ্বাসঘাতকতা যে করবে আগামী দিন কড়ায় গন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দেবে। আমি মনে করি লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে নবান্নে হ্যাট্রিক করে বসাতে চলেছে, এটা সময়ের অপেক্ষা। এবার আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। রাস্তাতেই থাকবো মহিষা দলের সভা থেকে 3-15-17 ডিসেম্বর, কর্মসূচির ঘোষণা শুভেন্দু। বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব, এইটুকু প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিতে পারি। আগামী 3 ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস, আগামী 15 ডিসেম্বর সর্বাধি নায়কের জন্মদিবস, আগামী 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস, প্রত্যেক বছরের মতো শুভেন্দু অধিকারী এবং তার সাথীরা যেভাবে পালন করে ঠিক একইভাবে জনতা জনার্দনকে সঙ্গে নিয়ে আমি পালন করব, আমি রাস্তায় থাকব। এখনো বিধানসভা নির্বাচনের বেশ কিছুটা সময় পাবে, তার আগেই রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে, আক্রমণ পাল্টা আক্রমণ। অনেকে চায় শুধুই ক্ষমতা ভোগ করতে, কিন্তু তৃণমূল চায় মানুষের সেবা করতে। হলদিয়ায় তৃণমূলের সভা থেকে একেবারে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূলের। গণতন্ত্রের সর্বশেষ কথা বলেন হচ্ছে মানুষ। যদি মানুষের স্বার্থে রাজনীতি না করা হয় তাহলে কিন্তু সে রাজনীতির কোথাও কোনো দাম আছে বলে আমরা মনে করি না। অনেকে আছে যারা শুধু চান ক্ষমতা ভোগ করতে, অনেকে আছেন যারা শুধু চান যে শুধু শাসন করে যাব, আর আমরা মনে করি যে আমরা কোথাও শাসন করতে চাই না, আমরা মানুষকে পরিষেবা দিতে চাই। রাজনৈতিক নেতাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকতে হয়। আমি কি কথা বলবো, আমি কিভাবে কথাটা বলবো, সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, যদি সেই দায়িত্ববোধ না থাকে তাহলে তাকে রাজনৈতিক নেতা বলা উচিত কিনা আমার মনে হয় প্রশ্ন। আমরা এমন কোন কথা বলবো না বা এমন কোন কাজ করব না যে কথা বা কাজের মাধ্যমে মানুষকে আঘাত করে বা মানুষের কাছে পৌঁছে। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। তার কারণ বিজেপি সবসময় একটা রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, নানাভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙার একটা ষড়যন্ত্র চলছে। কিছু বিজেপির নেতা আছে যাদের একটা পড়া ক্লাব পর্যন্ত তাদের দখল নেই,
তারা আজকে বলছে বড় বড় কথা বলছে মমতা সরকার মমতা ব্যানার্জির সরকারের নাকি সংখ্যা গরিষ্ঠতা থাকবে না। মমতা ব্যানার্জির সরকার আছে আবার তৃতীয়বারের জন্য এই সরকার আবার প্রতিষ্ঠিত হবে। মহিষা দলের সভার পর এবার নন্দীগ্রামে রাস উৎসবের উদ্বোধনে শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ছাড়তেই ক্রমশ বাড়ছে জনসংযোগ। রাস উৎসবের উদ্যোক্তা খোদ তৃণমূল শাসিত পঞ্চায়েতের সদস্য, শুভেন্দুকে স্বাগত জানিয়েছে বিজেপি। রবিবারের পর সোমবার, মহিষা দলের পর এবার নন্দীগ্রাম। মন্ত্রিত্ব ছেড়েছেন, দল এখনো ছাড়েননি, আর ভোটের আগে অরাজনৈতিক ব্যানারে জনসংযোগের ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম নিজের বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন তিনি। গত 31 অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই সীতানন্দ কলেজের মাঠ থেকেই হুঙ্কার ছেড়েছিলেন রাজ্যের তৎকালীন পরিবহন মন্ত্রী। প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। এই মাঠেই সোমবার রাস উৎসবের উদ্বোধন করবেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এর আগে কখনো নন্দীগ্রামে রাস উৎসবে আসেননি শুভেন্দু অধিকারী। চমকের শেষ এখানেই নয়, শুভেন্দুর যখন দল ছাড়ার জল্পনা তুঙ্গে, তখন নন্দীগ্রামের বুকে এই রাস উৎসবের মূল উদ্যোক্তা তৃণমূল শাসিত পঞ্চায়েতেরই সদস্য। প্রথম বছর বাদ দিয়ে দ্বিতীয় বছর থেকেই আমরা দাদাকে চাইছিলাম আমাদের এই রাস উৎসব অনুষ্ঠানের জন্য, এবং উনি কোনো কোনো ক্ষেত্রে সম্মতি দিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে উনি আসতে পারেননি। এবছর আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রায় 2-3 মাস আগে থেকে উনার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং উনি অংশগ্রহণ করতে রাজি হয়েছেন, এই জন্য ওনাকে ঐকান্তিক শুভেচ্ছা জানাই। নন্দীগ্রামের বিধায়ক কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন রাজ্যের দাপুটে নেতা, অতীতে একাধিকবার বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়েছেন, এখন সেই তারই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে নন্দীগ্রামের বুকে শুভেন্দুর অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে গেরুয়া শিবির। 2007 সাল থেকে শুভেন্দু বাবুর সঙ্গে নন্দীগ্রামবাসীর অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ। উনি নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছেন, উনি নন্দীগ্রাম থেকে জিতে মন্ত্রী হয়েছেন, তাই রাসমেলা উপলক্ষে উনি নন্দীগ্রামে আসবেন, এটাই স্বাভাবিক, এর মধ্যে রাজনীতির কোনো যোগ নাই। ইঙ্গিত, পরোক্ষ বার্তা, কিন্তু এখনো পর্যন্ত একাধিক অরাজনৈতিক সভা থেকে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম রূপকার কি সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে বিশেষ কোনো বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বসিরহাটে বিজেপির কুন্দল প্রকাশ্যে, জেলা সভাপতির অপসারণের দাবিতে পার্টি অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ বিজেপির একাংশের। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ করেছে তৃণমূল। অমিত শাহ বাংলায় এসে বঙ্গ দখলের লক্ষ্যে 200টি আসন জয় টার্গেট বেঁধে দিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে একের পর এক শীর্ষ বিজেপি নেতা রাজ্যে আসছেন। এই পরিস্থিতিতে বসিরহাটে বিজেপির কোন্দলের ছবি। বিজেপির পার্টি অফিসের তালা ঝুলালো বিজেপি। দলে জেলা সভাপতির অপসারণের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে বিজেপির একাংশ। পার্টি অফিসে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে বিক্ষোভ। কয়েক মাস আগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি হন তারক ঘোষ। দলীয় সূত্রে খবর, কিছুদিন আগে বিজেপির এক সভায় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে চেয়ার ভাঙচুর হয়। সেই ঘটনায় কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করা হয়। বিক্ষোভরত বিজেপি কর্মীদের অভিযোগ, নতুন জেলা সভাপতি দল থেকে পুরনো কর্মীদের বহিষ্কার করে নিজের মতো দল চালাচ্ছেন। যদি এই তালা আবার জেলা সভাপতি ভাঙার চেষ্টা করে, এরপরে অনশনে বসা হবে। সে এখন ওই প্রশান্ত কিশোরের কাছ থেকে মনে হচ্ছে টাকা পয়সা খেয়ে পার্টিটা যাতে শেষ হয়ে যায় সেই দিকে এগোচ্ছে। আমার দলীয় লোকজন নয়, দলের কোনো এক সময় করতেন, আজকে বহিষ্কৃত, স্বাভাবিকভাবে দলের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। তো তারা এসে যখন আমার অফিসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা অবশ্যই প্রশাসনকে জানিয়েছি। বসিরহাট বিজেপির কাছে সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2014 সালের উপনির্বাচনে এককভাবে লড়ে প্রথমবার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে রাজ্য বিধানসভায় প্রতিনিধি পাঠিয়েছিল বিজেপি। জয়ী হয়েছিলেন শমিক ভট্টাচার্য। পরে বিজেপির এই আসন হাতছাড়া হলেও সামগ্রিকভাবে বসিরহাটে গেরুয়া শিবির বেশ শক্তি অর্জন করেছে। এই প্রেক্ষাপটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষের সুর তৃণমূলের। বসিরহাটে যে বিজেপির সভাপতি, তার সাথে তার বিক্ষুব্ধ যারা রয়েছেন, মানে বিজেপি, নব্য বিজেপি, পুরাতন বিজেপির লড়াই নয়, কিন্তু এই লড়াইটা হচ্ছে পুরাতন বিজেপির মধ্যেই লড়াই চলছে তাদের। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাতে এই গোষ্ঠী কন্দলের ছাপ পড়ে কিনা সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। বাঁকুড়ার খাতড়ায় আক্রান্ত বিজেপির জেলা সম্পাদক দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিং এর সঙ্গে। পূর্ণেন্দু, এইখানে অমিত শাহ সাংগঠনিক সভা করে গেছেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ও জনসভা করেছেন বাঁকুড়ায়, আর এরই মধ্যে এইরকম তুমুল পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এক্ষেত্রে কার বিরুদ্ধে অভিযোগের তির?
দেখো অন্যান্য দিনের মতো বাঁকুড়ার বিজেপি নেতা তার খাতড়ার বাড়ির সংলগ্ন একটি দলীয় কার্যালয়, প্রতিদিন এই দলীয় কার্যালয়ে রাত্রেবেলাতে তিনি থাকেন এবং শনিবার রাত্রেতে উনি দলীয় কার্যালয় বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় যেটা শ্যামল সরকারের অভিযোগ করছেন যে সেই সময় 25-30 জনের দুষ্কৃতী লাঠি ছোটা রড নিয়ে আচমকা পার্টি অফিসে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। পার্টি অফিসে যে আসবাবপত্র জিনিসপত্র টিভি এবং কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ছবি সমস্ত কিছু ভাঙচুর করে এবং সেই সময় শ্যামল সরকার তাদেরকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে। এরপর খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসে, সেই সময় এই দুষ্কৃতীর দলটা চম্পট দেয়। শ্যামল সরকার এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছে। রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে পড়ে খাদড়ায়, কেননা শ্যামল সরকার হচ্ছে খাদড়ার বিজেপি একটা দাপুটিয়া নেতা। সেই দাপুটিয়া নেতা আক্রান্ত হওয়ার পরেই এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, তার অনুগামীরা ঝাঁপিয়ে পড়ে এবং ওই এলাকাতে খাদড়ার পুলিশ টহল চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যে লিখিত অভিযোগও করেছে। এবং শ্যামল সরকার এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির এই ঘটনাটা ঘটিয়েছে, অপরদিকে তৃণমূলের জেলা নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো রকম কোনো যোগ নেই, যদিও কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ঘটেছে। পাপিয়া, ধন্যবাদ। গরু ও কয়লা পাচার ইস্যুতে তৃণমূলকে আক্রমণ বিজেপির। কৈলাস বিজয়বর্গীয়র পর এবার সায়ন্তন বসুর মুখে একই সুর, মমতাকে শাড়ি পরা হিটলার বলে নিশানা, পাল্টা উত্তর দিয়েছে ঘাসফুল শিবিরও। রাজ্য রাজনীতিতে অব্যাহত ভাইপো কটাক্ষ, কৈলাস বিজয়বর্গীয়র পর ফের নাম না করে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দিকে তীর্যক মন্তব্য ছুড়ে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ওনাদের বিরুদ্ধে, ওনার ভাইপোর বিরুদ্ধে অভিযোগে কয়লা পাচার করে, গরু পাচার করে, বালি পাচার করে। এবার পাচারকারীরা যদি তৃণমূলের ওই প্রচারে নামে তাতে বিজেপির সুবিধা হবে। গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্তের প্রেক্ষিতে বিএসএফ অফিসারদের একাংশের যোগসাজশের অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে পাল্টা বিজেপিকে বিঁধেছে তৃণমূল। গরু পাচার আর যা করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি আছে বিএসএফ, আমরা দেখেছি তাদের লিডাররাই তাদের বর্ডার দিয়ে পাস করে এবং বিভিন্ন জায়গায় বিজেপির সাংসদদের নির্দেশেই, হ্যাঁ, সেই সব এলাকার সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো কাজ করতে বাধ্য হচ্ছে, এগুলো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম দিচ্ছে, এটা মানুষ কখনোই এটা মেনে নেবে না। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে রবিবার মালদার ইংরেজ বাজারে গিয়ে ফের তৃণমূল নেতাকর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানান সায়ন্তন। শাড়ি পরা হিটলারের বিরুদ্ধে যারা এই যুদ্ধে জনগণকে সাহায্য করবেন, বিজেপির পতাকা দলের সমবেত হবেন, তারা সকলে বিজেপিতে স্বাগত আছে। পশ্চিমবঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, সাংস্কৃতিকপ্রেমী মানুষ, ওদের যে লিডাররা কুকথা বলে তাতে মত দেবে না। 2019 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মালদার 12 বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 6, কংগ্রেস 4 এবং তৃণমূল 2 আসনে এগিয়ে। 21 হাই ভোল্টেজ ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি তৃণমূল আক্রমণের ঝাঁজ বাড়ছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। কাকসায় সরকারি শৌচাগার দখল করে দলীয় কার্যালয় গড়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের কাজ পরিচালনা করতে কার্যালয় তৈরি হয়েছে সাফাই শাসক দলের। দল সরকার মিলেমিশে এক হয়ে গেছে, কটাক্ষ বিজেপির। নির্মাণের পর 2 পার, তাও ব্যবহার করা যাচ্ছে না সরকারি শৌচাগার। পশ্চিম বর্ধমানের কাঁকসায় শৌচাগারের একাংশ দখল করে পার্টি অফিস খুলে বসার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। আজকে সরকারি কোষাগার থেকে আগে যখন টয়লেট হয়েছে বা ওখানে কোনো কাজ হচ্ছে, সেই কাজটা তৃণমূল কংগ্রেস মনে করছে আমাদের কার্যালয়, কারণ কি আমরা করেছি, সরকার আর পার্টি আলাদা এটা ভুলে গেছে, আর সেই কারণে সরকার, পুলিশ, তৃণমূল, কাউন্সিল সব এক হয়ে গেছে। 2018 সালে কাঁকসার আরডা মোড়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হয় এই শৌচাগার। তার একাংশে নীল সাদা রং করে বানিয়ে ফেলা হয়েছে তৃণমূল কার্যালয়, কিন্তু কেন এই নিয়ে আজব যুক্তি খাড়া করছে তৃণমূল নেতাকর্মীদের একাংশ। ওটা আমাদের আগেই একটা কংগ্রেসের আমল থেকে আমাদের একটা টালির চাল ছিল, তারপরে একটা দিদির প্রকল্প, মানে জলের প্রকল্প আছে, তারা আমরা দেখলাম যখন এই পার্টি অফিসটা রয়েছে এটা ভেঙে একটা এক সাইডটা আমরা বসার জন্য পার্টি অফিসের মতন ব্যবহার করব, আর এক সাইডের যেটা সরকারের টাকা সেটা বাথরুম ফাথরুম আর শৌচালয় করার জন্য, তাহলে এক সাইডে রইল সরকারের টাকা, সরকারের প্রকল্প, এক সাইডে আমাদের পার্টি অফিস হলো। কিন্তু সরকারি প্রকল্পের কাজ কেন পরিচালনা করবে দল? কিভাবেই বা সরকারি শৌচাগারের একাংশে পার্টি অফিস তৈরি করা হলো? প্রশ্নের মুখে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আমাদের কাছে কোনো কমপ্লেন নেই,
কমপ্লেন থাকলে নিশ্চয়ই এটা খতিয়ে দেখা হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই ধরনের কিছু যদি ঘটনা ঘটে থাকে সত্যি আমরা খতিয়ে দেখব দলের তরফ থেকে, এবং আমাদের সরকারিগত ভাবে আমাদের যা যা করণীয় আমরা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করব। জটিলতা কাটিয়ে কবে চালু হবে সরকারি শৌচাগার, প্রশ্ন এলাকাবাসীর। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।